Hi guys, welcome back to my channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো and as usual safe আছো। প্রথমে একটা কথা আমি বলে রাখি, তোমরা ব্লগ দেখতে পাচ্ছ না আমার চ্যানেলে, আমি এখনো মায়ের কাছেই রয়েছি। আমি সানডে বাড়ি ফিরব, এই ভিডিওটা হয়তো আমি কালকে আপলোড করব। আজকে হচ্ছে টিউজডে, ওয়েডনেসডে তো হয়তো ভিডিওটা যাবে, কি আমি আজকেও এডিট হয়ে গেলে আমি দিয়ে দিতে পারি, দেখা যাক কি করি। তো তোমরা এখন কটা দিন একটু হল ভিডিওস দেখো, আমি ব্লগ ভিডিও দেব, অফকোর্স দেব। আমি না ব্লগ তেমন একটা করতে পারছি না, তো আমি কি ডিসাইড করেছি, আমি ডে ওয়ান ডে টু ডে থ্রি করে আমি ব্লগগুলো একসাথে করে একটা ব্লগ, একটু হয়তো লম্বা হতে পারে, তো পুরো জার্নিটা আমি সেই ব্লগটাতে দিয়ে দেবো। সেটা হয়তো আমি স্যাটারডে কি সানডে আপলোড করব, তো হয়তো স্যাটারডে আপলোড করে দেবো, সানডে না স্যাটারডে করে দেবো। ওরমভাবে আমি আমার বাড়ির পুরো ব্লগটা দেবো। এখন অবধি বাড়িতেই আছি, সবকিছু ভালো আছে, গুনগুনও ভালো আছে, আমরা সবাই খুব ভালো আছি। অফকোর্স মায়ের সাথেও ব্লগে কথা এখনো বলা হয়নি, কিন্তু বলবো, মা খুবই ব্যস্ত। তো যাই হোক, এবার ভিডিওতে চলে আসি। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে একটা আমি কুর্তি হল করতে চলেছি। ইয়েস, কুর্তি মানে এথনিক ওয়্যার হল করবো, পুজো মানেই এথনিক, মানে সারা বছর আমরা যতই ওয়েস্টার্ন পরি না পরি, পুজোতে কিন্তু আমার এটা বিয়ের আগে থেকেই একটা রুল ছিল কি না, পুজো মানেই এথনিক, পুজো মানে পিওর এথনিক, দুর্গা পুজো মানে পিওর এথনিক। তো আমি কয়েকটা জিনিস পারচেজ করেছি, এটা আমি কোনো অনলাইন অ্যাপ বা কোনো দোকান থেকে কিনিনি, তো একটা হয়তো দোকানের আছে, বাট আমি একজন ফেসবুকে একজন সেলারের থেকে আমি জিনিসগুলো কিনেছি, একটু বেশি কেনা হয়ে গেছে। তার একটাই রিজন হচ্ছে আমার কাছে না কোনো ইন্ডিয়ান ওয়্যার কালেকশন ছিল না, তেমন একটা এথনিক ওয়্যার কালেকশন ছিল না। আর আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে নানা রকমের পুজো আচ্ছা তো লেগেই আছে মন্দিরে, তো সেটার জন্য আমার একটু দরকার ছিল, আর আমার কাছে ভালো কুর্তি বা ভালো চুড়িদারের স্টক একদমই ছিল না, তো দ্যাট ইজ দ্য রিজন আমাকে এগুলো পারচেস করতে হয়েছে। তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা অনেকে চাইছিলে আমি কিছু একটা হল ভিডিওস করি, কারণ পুজো মানেই ইউটিউব চ্যানেলে হল ভিডিওস না আসলে কি করে হয়, হল ভিডিওস তো ইউটিউব চ্যানেলে ব্লগারদের চ্যানেলে ছোট হোক অল্প হোক আসতেই হবে, পুজো পাড়ে তো এটা নয় তো এটা পুরো চ্যানেলটা ইনকমপ্লিট রয়ে যাবে, তাই না? তো চলো দেখাই। প্রথমে হচ্ছে এই একটা কুর্তি, ভীষণ মিষ্টি কালারের কুর্তি, আর হ্যাঁ এগুলো খুব একটা লো বাজেটের নয়, কোয়ালিটি ভীষণই ভালো, আমি যার থেকে নিয়েছি সিরিয়াসলি কোয়ালিটি পিওর কাটন, খুব ভালো কোয়ালিটির জিনিস, আর খুব একটা লো বাজেটের কিন্তু নয়, ঠিক আছে? প্রাইসগুলো আমি স্ক্রিনে যতগুলো মনে আছে আমি মেনশন করে দেবো। এরম একটা কাটা আছে যেটাতে না তোমাকে খুব স্টাইলিশ আর খুব স্মার্ট লাগে দেখতে, তো আমার এরকম টাইপের কুর্তি ভীষণ 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 ভালো লাগে। এগুলো তুমি ইজিলি ষষ্ঠীতে ক্যারি করতে পারো, সপ্তমী তো ইনফ্যাক্ট ক্যারি করতে পারবে একটা সুন্দর কালারের লেগিংস দিয়ে। তো আমার কাছে সব রকম লেগিংস অ্যাভেলেবেল ছিল না বলে আমি বেশিরভাগ ভিডিও হোয়াইট লেগিংস দিয়েই করে গেছি, তো এটা কিন্তু খুব ভালো লাগবে, একটা গোল্ডেন কালারের লেগিংস দিয়ে পরলেও এটা খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পারচেস অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি উইথ দিস প্রোডাক্ট। এই কুর্তিটাও ভীষণ ভীষণ সুন্দর একটা কুর্তি, ভীষণই সুন্দর লাগছিল পরে, কালারটাও বেশ মিষ্টি, বেশ মিষ্টি। এটা কিন্তু তোমরা এই কালারের লেগিংস দিয়েও পরতে পারবে, গোল্ডেন লেগিংস দিয়েও পরতে পারবে, বা একটু ডার্ক চাইলে বললাম তো এই পিঙ্ক এই কালারের লেগিংস দিয়ে পরলেও ভালো লাগবে। আর সবকটা ড্রেস যদি একটু সুন্দর জুয়েলারির সাথে পেয়ার আপ করা হয়, মানে পুজো আর জুতোটা একটুখানি এথনিক ভালো পরা হয়, দেন পুজো জাস্ট অসাম, মানে সবাই তোমাদের তোমার দিকেই তাকাবে, ড্রেসগুলো এতটাই সোবার, আমার সোবার টাইপের ড্রেসই খুব ভালো লাগে, তো আর আমি একটু সোবার ড্রেসই পছন্দ করি। এটা হচ্ছে কুর্তিটা, না এটাতে কোনো কাটা স্লিট কিছু নেই, এই যে কুর্তিটা, ওকে। এটাও তোমরা ষষ্ঠীতে ইজিলি ক্যারি করতে পারবে, এটা কালারটাকে কি কালার বলে, কালারের ঠিক বলতে পারছি, শ্রী গ্রিন নাকি তুতে কালার, তুতে তুতের একটু লাইট। হ্যাঁ, একটা কুর্তি দেখাবো যেটা খুবই ফেমাস হয়ে গেছে আগের বছর থেকে, বা এটা আমি আগে অনেক পরেছি, লখনউ চিকন কারি, মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ। পিঙ্কটা ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, ভীষণই এলিগেন্ট আর ভীষণই ক্লাসি লাগছিল পরে, এটাও যদি একটা সুন্দর লেগিংসের সাথে পেয়ার আপ করা হয় বা এটা হোয়াইট দিয়েও চলে যাবে, ভীষণই সুন্দর লাগবে। একটু জুয়েলারিটা একটু যদি হেভি পরি, একটু মেকআপটা ডার্ক করি, তো এটা কিন্তু দারুণ লাগবে, জাস্ট দারুণ লাগবে। ওকে,
এটা হলো আমার থার্ড পারচেজ এন্ড আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি উইথ দিস। এই কুর্তিটা আমার হালকা টাইট হয়েছে, একটু টাইট হয়েছে, তো এটা আমি আরেকটু রোগা হলে পরবো। এই কুর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর, বা এটা আমি আমার মাকেও দিয়ে দিতে পারি, ঠিক আছে? আই থিঙ্ক এটা আমি আমার মাকেই দিয়ে দেবো। আর এইখানে একটা কিছু কাজ করা আছে যেটা আমার খুবই ভালো লেগেছিল। আর দেখো এই যে এই কাটিংটা আমার খুব ভালো লাগে, বাট এই কুর্তিটা আমি হয়তো রাখবো না, মাকেই দিয়ে দেবো। এত সুন্দর কুর্তিটা, ভালোই লাগছিল, বেশ সোবার, খুব সুইট লাগছিল। এই কালারের লেগিংস দিয়ে পরলেও কিন্তু এটা দারুণ লাগবে, জাস্ট দারুণ লাগবে। এবার আমার ভিডিওতে আজকে অ্যাড হয়েছে, গুনগুন আপাতত ঘুমোচ্ছে, কিন্তু মানে আমি যখনই আগে বাড়িতে টিকটক করতাম, কোনো ভিডিও শ্যুট করতাম, আমার যে পেট আছে পিচকু, ও কিন্তু বসে বসে দেখতে জাস্ট খুব ভালোবাসতো, মা মা ড্রেসের উপরে, ড্রেসের উপরে, ড্রেসের উপরে, তো ভীষণ ভালোবাসতো। তো আমি যখনই এই ঘরে এসে, আমি মেনলি এই ঘরে ভিডিও ভিডিও করি, দরজাটা বন্ধ করি, ও ছুটে চলে আসবে, বিকজ জানে ও দিদিভাই এখন ভিডিও করবে। আর ও এসে বসে চুপ করে দেখবে, আর ও এত মজা পায়। দেখবে ও কোথায়, দেখো তার ব্যাক ক্যামেরা অন করে দেখা দেখ। এই আমার সব জামা কাপড়ের অবস্থা, হল ভিডিও করলে এরকমই হয়, আর চুপচাপ এসে বসে দেখছে সব। পিচকো, আমি চুমু দিয়েছিলাম তাই আমার লিপস্টিকটা ওর লেগে গেছে। আমি একটা লং ড্রেসে চলে আসছি, এই যে ড্রেসটা খুবই সুন্দর কালার, সাদার মধ্যে না আমার ভীষণ একটা বড় ফ্যান, আমি হোয়াইটের, সিরিয়াসলি আমি হোয়াইটের খুব বড় ফ্যান। হোয়াইটের মধ্যে খুব সুন্দর ব্লু এর মধ্যে কাজ করা আছে, বাটামও আছে, ভীষণই সুন্দর একটা ড্রেস, নিচেও কাজ আছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে এই ড্রেসটা। আর এটার সাথে না আমি ভুলে গেছিলাম, একটা দুপাট্টাও আছে, একটা ওড়নাও আছে এটার সাথে, তো এটা ক্যারি করতে আমি ভুলে গেছিলাম। ওরকম ড্রেসের নিচের যে কাজ করো, ওই কাজ করার ওড়নাটাও আছে। একটা ডার্ক কালারে চলে আসি, অনেকক্ষণ ধরে লাইট কালার্স দেখাচ্ছি, সোবার কালার্স দেখাচ্ছি, সপ্তমী অষ্টমী পঞ্চমী ষষ্ঠী ড্রেস দেখাচ্ছি, এটা নবমীতে চলে আসি। দেখো দেখো, দ্য বেস্ট ইউ ক্যান হ্যাভ ফর নবমী, দিস ইজ সো এলিগেন্ট অ্যান্ড গর্জিয়াস। আমার তো ভীষণ 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 পছন্দ হয়েছে, এটা ভীষণই পছন্দ হয়েছে। এটা কিন্তু পরলে জাস্ট অসাধারণ লাগবে, নবমী নয় রাত্রিবেলা যদি আমরা এটা পরি, আর সুন্দর লেগিংস দিয়ে, গোল্ডেন দিয়ে পরলেই চলে যাবে। বা ইউ, এটা কিন্তু একটা ডেনিম জিন্সের সাথে পেয়ার আপ করলেও দারুণ লাগবে। তো এটা যদি আমরা ডেনিম জিন্সের সাথে পেয়ার আপ করি, তো ব্যাপারটা কিন্তু জাস্ট সেরা লাগবে, সেরা। হয়তো আমি এটা ডেনিম জিন্সের সাথে পেয়ার আপ করে নবমীতে বেরোতে পারি, হয়তো, জানি না। এবার একটা অন্যরকম ড্রেসে চলে আসছি, একটু অন্যরকম একটা ড্রেস দেখাচ্ছি, এই যে এইটা, এটা একটা জংলি প্রিন্টেড ড্রেস। এটা কিন্তু একটা ড্রেসই, মানে এটা একটা ড্রেস, দূর কি বলছে, এটা একটা ড্রেস কুর্তি টাইপেরই, ঠিক আছে, ফুল, একদম ফুল আছে, কোনো কাটাকুটা নেই, এই একটা ড্রেস। এটার সাথে একটা প্যান্ট আছে, একটু চুজি প্যান্টটা, আমার প্যান্টটা তো জাস্ট খুবই স্টাইলিশ, আর খুবই খুবই সুন্দর লেগেছে আমার প্যান্টটা, ঠিক আছে, হেভি লেগেছে আমার প্যান্টটা, খুবই ভালো লেগেছে, চুজ ফিট হয়, ঢিলা ফিলা না এই প্যান্টটা। এটার সাথে এই দুপাট্টা, আর একটা মাস্কও আছে এই ড্রেসের কালারের, ঠিক আছে। আমার মেয়ে ঘুমাচ্ছিল, উঠে আছে, তো এই একটা আরেকটা পারচেস, আমি খুব ভালো লেগেছে আমার এই ড্রেসটা, এই ড্রেসটা আমার সত্যি ভীষণই ভালো লেগেছে। নেক্সট একটা লাস্ট কুর্তি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরে পরে এই ভিডিওগুলো শ্যুট করছিলাম, তো ড্রেসগুলো না সেভাবে সোজা করা হয়নি। এই যে এই কুর্তিটা, এটাও খুব সুন্দর একটা ইয়েলো কুর্তি, অষ্টমীর দিন সকালবেলা যদি আমরা অঞ্জলি দিতে যাই, আর খুব তাড়াহুড়ো থাকে, দেন কুর্তি কিন্তু পরে চলে যাওয়াই যেতে পারে এই কুর্তিটা, ওকে। আর পুজোর দিন সকালবেলা যদি পাড়াতে পুজো টুজো থাকে, এখানে ওখানে বেরোতে ফেরোতে হয় সকালবেলা, দেন এই ড্রেসগুলো কুর্তিগুলো কিন্তু ইজিলি আমরা বেরোতে পারি, সন্ধ্যেবেলাও পরে বেরোতে পারি, সেরকম সেজে, বাট না সেজে গুজে যদি আমাদের টাইম কম থাকে, দেন এগুলো সকালবেলা কিন্তু আমরা ইজিলি পরতে পারি, ওকে। বাট নট দ্য লেস্ট, আমার মোস্ট ফেভারেট, আর অষ্টমীর জন্য
একদম পারফেক্ট কালারের এটা হচ্ছে কুর্তিটা, এটার সাথে কিন্তু একটা স্কার্ট আছে, ঠিক আছে, এটার সাথে একটা স্কার্টই আছে। বা আমি বাইকে বেরোলে যদি স্কার্ট পরতে প্রবলেম হয়, তোমরা যদি আমার মতন প্রবলেমটা ফেস করে থাকো, আর একটা দুপাট্টা আছে, তাহলে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো, এই যে কালারটা সিলভার কালারটা, এই কালারের লেগিংস দিয়ে যদি এটা পরো দেন ভীষণই গর্জিয়াস। কালারটা হালকা কিন্তু এই কালারের লেগিংস দিয়ে পরলে ভীষণই গর্জিয়াস এন্ড ক্লাসি লাগবে, দারুণ লাগবে। ভিডিওটাকে আর লেন্দি করবো না, আজকে আমার হল ভিডিওটা আই হোক তোমাদের খুব ভালো লেগেছে। এথনিক ওয়্যার কেমন, মানে কিরম টাইপের কুর্তিস আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে, তো আই থিঙ্ক সেগুলো দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। আমার নিজেরই খুব ভালো লেগেছে ড্রেসগুলো। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কোনটা বেশি ফেভারেট আর কোনটা ভালো লাগলো বেশি, আর তোমাদের কত দূর শপিং চলছে, হয়ে গেছে কি হয়নি, কি চলছে না চলছে, প্লিজ সেগুলো, মেয়েদের শপিং কোনোদিনও কমপ্লিট হয় না, এটা বাস্তব কথা। মেয়েদের সারা বছরই শপিং চলতে থাকে, মেয়েদের শপিং কমপ্লিট হয় না। এই জুতো, এই ব্যাগ, এই জুয়েলারি, এই জিন্স হ্যান্ড দেন, এটা তো জাস্ট এথনিক হল দেখলে। তো মেয়েদের শপিং আই হোপ কোনোদিনই কমপ্লিট হয় না। তো তোমাদের কতদূর কি শপিং চলছে না চলছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটাও প্রেস করে দিও। আই হোপ আমার ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগছে, আর নিজের ফ্যামিলির সাথেও পারলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও, আই হোপ তাদেরও এই চ্যানেলটা দেখতে খুব 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 ভালো লাগবে। আজকের মতন এখানেই এন্ড করছি ব্লগটাকে। মেকআপ ব্লগ দেখতে চেয়েছো, কিছু মেকআপ কালেকশনস, কিছু পারচেজ আমি করেছি, নেক্সটে সেটাও আমি হল করে একটা ছোট্ট মতন হল করে দিয়ে দেবো। আর আমার পুজোর যেগুলো নতুন কয়েকটা জিনিস যেগুলো আমার দরকার ছিল যেগুলো পারচেজ করেছি সেটাই। আর এখন হাতের এই হাল, এগুলো গোছাতে হবে। হ্যাঁ তো চলো পিচকুকে নিয়ে আজকে ভিডিওটাকে এন্ড করছি। পিচকু সে টাটা টাটা টাটা।